CSRM Davis Election Express আছে শরীয়তপুর দিন আসনে সহকর্মী বিকাশ বিশ্বাস কথা বলেছেন সেখানকার সংসদ সদস্য নাহিম রাজাকের সাথে। স্বাগত জানাচ্ছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন CSRM এর সৌজন্যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ধরে ছিল শরীয়তপুর তিন আসনে, তুলে ধরার চেষ্টা করছি এই আসনে আওয়ামী লীগ বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কি প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন শরীয়তপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাক। আমরা তার কাছ থেকে জেনে নিতে চাইবো আগামী নির্বাচন নিয়ে তার প্রস্তুতির কথা, তার দলের প্রস্তুতির কথা। জনাব নাহিম রাজ্জাক, যে প্রতিশ্রুতি দিয়ে, যে স্বপ্ন দেখিয়ে আপনার বাবার পরে, আপনার পিতার পরে আপনি এই আসনে নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে, তার কতটুকু আপনি পূরণ করতে পেরেছেন, কতটুকু অপূর্ণ রয়ে গেছে, সামনের দিনে কী স্বপ্ন দেখাতে চান? আপনাকে ধন্যবাদ, পাশাপাশি ডিবিসির সকল শ্রোতাদের আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। বিশেষ করে অগাস্ট মাসটি আমাদের জন্য একটি শোকের শোকের মাস। এই মাসে আমরা শ্রদ্ধাচিত্তে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, পাশাপাশি জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধ সংগ্রামের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। দেখুন, এই শরীয়তপুর তিন নির্বাচনী আসনটি একটু ভিন্ন। অনেকেই আজকে মনে করে যে এই শরীয়তপুর নির্বাচনী আসনটি আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু এটা কিন্তু এরকম ছিল না, এটা মুসলিম লীগের একটি ঘাঁটি হিসেবে চিহ্নিত ছিল। তিলে তিলে এই নির্বাচনী আসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এসেছিলেন, উনার স্মৃতি বিজারিত আমাদের এই এলাকায় উনার ছোঁয়া রয়েছে, এবং পাশাপাশি তার দীর্ঘদিনের একজন সক্রিয় কর্মী হিসেবে প্রয়াত নেতা আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব এই এলাকার প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে আমরা তিলে তিলে কিন্তু এই পরিবারটিকে আমরা বড় করেছি। 1970-এর নির্বাচন থেকে শুরু করে অদ্য পর্যন্ত যতবার বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে প্রয়াত নেতা আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব নির্বাচন করেছে, তত করে যে এই নির্বাচনী আসনে আমরা জয়যুক্ত হয়েছি। আজকে দক্ষিণ পশ্চিমবঙ্গের এই দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা সেতু আমাদের পদ্মাপাড়ের মানুষের জন্য একটি বিশাল প্রাপ্তি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই কারণে আজকে শরীয়তপুরের আমরা যেই মাত্রায় উন্নয়নটি দেখতে পারছি সেটা দৃশ্যমান। তাই আজকে অনেকটুকু আমরা সফলতা অর্জন করতে পেরেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা নীল নকশা দিয়েছে। এই নীল নকশাটি হচ্ছে এই নির্বাচনী আসনটি এবং তথা এই শরীয়তপুরটি মূলত আমাদের অর্থনীতিটা হচ্ছে কৃষিভিত্তিক, এবং মৎস্য এবং কৃষিভিত্তিককে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী এই অঞ্চলটিকে একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছেন। আমার নির্বাচনী আসনের গোসারহাট উপজেলাতে ইতিমধ্যেই একটি অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রস্তাবনা জমি অধিকরণের কাজ শুরু হয়েছে। আমার এই নির্বাচনী আসনে শরীয়তপুরের একটি মাত্র হ্যাচারি, সেটার কার্যক্রম চলমান রয়েছে। আমার এই নির্বাচনী আসনে শরীয়তপুরের একটি মাত্র নার্সিং কলেজ, আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ, সেটার কাজ আমরা সমাপ্ত করেছি, ভর্তি শুরু হবে। আমার এই নির্বাচনী আসনে শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য দুটি টেকনিক্যাল স্কুলের কাজ সমাপ্ত হয়েছে, আরেকটির আমরা কাজ শুরু করব। আমাদের এই নির্বাচনী আসনে যেহেতু আমাদের এলাকা থেকে অনেক আমাদের ভাই বোনরা প্রবাসীতে রয়েছে, সম্ভাবনার আলো রয়েছে, সেখানে টিটিসিটা প্রস্তাবনা শরীয়তপুর জেলাতে দুটি গিয়েছে, তার মধ্যে আমাদের এই নির্বাচনী আসনে, এবং আমাদের এই এলাকাকে এখনও নদীমাতৃক যেহেতু আমাদের এলাকা, গোসারহাটের পোর্টটিকে আমরা নৌবন্দর ইতিমধ্যেই ঘোষণা করেছি, অর্থাৎ রাস্তাঘাট, কালভার্ট, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাপনার সকল জায়গায় কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আজকে যেই প্রতিনিধি রয়েছেন আমাদের দ্বারাই কিন্তু সকল কার্যক্রম হয়েছে। সেই জন্য আমরা অনেকটুকু সফলতা অর্জন করেছি এবং আগামী নির্বাচন, এবং নির্বাচন কিন্তু শুধুমাত্র একটি প্রক্রিয়ার অংশ, এবং আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনী আসনে নৌকার প্রতীক এবং নৌকার প্রতীককে জয়যুক্ত করার জন্য সাংগঠনিকভাবে এবং সামাজিকভাবে আমাদের থেকে কেউ
শক্তিশালী নয় এবং সেই বিশ্বাসে আমরা সকলে ঐক্যবদ্ধ শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে আমরা ইনশাআল্লাহ সকলে মিলে জয়যুক্ত হব সেটা আমরা আশাবাদী। নির্বাচন এলে তো অনেকেই মনোনয়ন প্রত্যাশী হন, অনেকেই মনোনয়নপত্র কিনেন, তো সেখান থেকে আর সেই কেন্দ্রিক কোনো সংকট হতে পারে কিনা দলের মধ্যে, যেটি আপনাদের জয় পরাজয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে? দেখুন, একটি বৃহত্তর দল বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাভাবিকভাবে সেখানে প্রত্যাশা অনেকেরই থাকতে পারে। সর্বশেষে গিয়ে আমাদের আস্থার একমাত্র ঠিকানা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। তো আমরা কিন্তু এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখি না, আমরা প্রত্যাশী রয়েছে, প্রত্যাশীরা মনোনয়ন চেতেই পারে, শেখ হাসিনাকে আমরা মানি এবং শেখ হাসিনার প্রতি আস্থা রয়েছে, আমাদের মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব হবে না, ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ। ধন্যবাদ। আমরা শুনছিলাম শরীয়তপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্যের কথা। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে সুনামগঞ্জ এক আসনে। দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।